সাধারণ ট্রেনটা সকাল থেকে আধা ঘন্টা বন্ধ ছিল। আসলে আমরা রেগুলার হিসাবে এই বাউন্ডটাকে ধরে নিয়েছি, যার কারণে সবাই একটা সময়ের হিসাব করে বাসার থেকে বের হই এবং আমরা যেখানে পৌঁছাতে হবে টাইম মতো সেখানে পৌঁছানোর জন্য আমরা এই বাউন্ডটার উপরেই নির্ভর করি। তো এরকম নোটিস ছাড়া যদি হঠাৎ করে বন্ধ হয় তাহলে আমাদের কর্মস্থলে পৌঁছানো সমস্যা হয় এবং আমাদের মানে অসম্ভব রকমের দৌড়াদৌড়ি করতে হয় বা অন্য বাহন বাঁচতে হয়। যখন আপনার আধা ঘন্টা মেটেরিয়ালটা বন্ধ, আমরা যেমন আমি এখন পরীক্ষা দিতে যাচ্ছি, যদি আমি না জানি যে আধা ঘন্টা বন্ধ, আমার কিন্তু লেট হয়ে যাচ্ছে, তার মানে আমি হয়তো পরীক্ষাটা মিসও করতে পারি। এভাবে চাকরিজীবী আছে, ব্যবসায়ী আছে, শিক্ষার্থী, তাদের কিন্তু অনেক বড় একটা ক্ষতি। সেক্ষেত্রে আমার মনে মেটেরিয়াল করতে হবে এই বিষয়গুলো যথাযথভাবে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করেই মেটেরিয়ালের কোন কোন জায়গায় কোন কোন কি কি করা দরকার আর কি কি বাকি আছে, এগুলো আগে থেকে ওনাদের পরিকল্পনা করে বাস্তবায়ন করা উচিত। আমাদের প্রত্যেকটা মানুষের ধৈর্য ধারণ করা উত্তম। আমি মনে করি যে আমরা প্রতিদিন যে ঘন্টার পর ঘন্টা ওয়েস্টেজ করতেছি সেটা তো এখন আর হচ্ছে না, হয়তো সময়ে সময়ে একটু ব্যায়ামবেলায় পড়তে হচ্ছে। এটা আমাদের নিজেদেরকে সহনশীলতার সাথে ধৈর্যের সাথে এটাকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের দেশে মেট্রো রেলের যাত্রা এবং মাত্র এক বছর হল, আমরা বিভিন্ন দেশে, যেমন ব্যক্তিগতভাবে ধরেন অস্ট্রেলিয়া, জাপান, থাইল্যান্ড, মালয়েশিয়া, বিভিন্ন মেট্রো রেলে উঠেছি, কিন্তু আমাদের দেশের জনসংখ্যা যেমন প্রচুর, ঠিক তত্ত্ব আমাদের দেশের জনসচেতনতাটাও কম। সেটা কাটিয়ে উঠতে হলে আমাদেরকে আরও সময় দিতে হবে এবং সরকারের আরও যুগোপযোগী সিদ্ধান্ত নিতে হবে, যেমন প্রচার প্রচারণা করতে হবে কীভাবে মেট্রো রেল ইউজ করতে হবে, আমাদের জনগণের চাহিদাটা কি সেটাও বুঝতে হবে। পাশাপাশি আমাদের শুধু এখন মাত্র একটা লাইন চলে, আর আমি আশা করি আরো যখন অনেকগুলো লাইন একসাথে চালু হয়ে যাবে তখন এই সমস্যাটা আমরা হয়তো কাটিয়ে উঠতে পারবো। সকাল আনুমানিক 8:40 পরে আমাদের ওভারহেড ক্যাটিনারি কেবল বা হচ্ছে ওসিএস কেবল একটু সমস্যা ধরা পড়েছে, বারবার ট্রিপ করছিল, যার কারণে ট্রেন চলাচল কিছুটা বিঘ্নিত ছিল। তো এই জন্য হচ্ছে ট্রেন চলাচল ডিলে হওয়ার কারণে আমাদের ওসিসি থেকে জানানো হয়েছিল যে আমরা বিভিন্ন স্টেশনে যাতে করে হচ্ছে এক্সামশন মোড দিয়ে দেই। তো এক্সামশন মোড দিয়ে দেওয়ার ফলে সেটা হচ্ছে আমাদের যে সকল, আমাদের একটা মেট্রোতে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের পরে কেউ যদি স্টেশন ত্যাগ করে, অর্থাৎ এন্ট্রি করার পর যদি নির্দিষ্ট সময় পার হয়ে যায় তখন সে হচ্ছে নির্দিষ্ট পরিমাণ জরিমানা দিয়ে বের হইতে হয়। তো এক্সামশন মোড যখন আমরা চালু করে দিই তখন আসলে ওনাদের আর হচ্ছে জরিমানাটা কাটে না। আমরা এইভাবেই হচ্ছে মানে আমাদের যে ভুলটা ছিল বা হচ্ছে আমাদের যে সমস্যার কারণে প্যাসেঞ্জারদের সমস্যা হয়েছিল সেটা সমাধান করেছি আর কি। আর বর্তমানে ট্রেন চলাচল মোটামুটি স্বাভাবিকই আছে বলা চলে, 15 মিনিট হেডওয়েতে চলছে আর কি।